হ্যালো ফ্রেন্ডস শিকদার্স একাডেমিতে আপনাদের সবাইকে ওয়েলকাম দু হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগে কেন সুযোগ পাবেন না ডিএলএড পড়ুয়ারা পর্ষদকে এই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট চলুন বিষয়ে আমরা বিস্তারিত জেনে নিই দু হাজার বাইশের প্রাথমিকে কেন সুযোগ পাবেন না ডিএলএড করা চাকরি প্রার্থীরা প্রাথমিক শিক্ষা পর্ষদের অবস্থান জানতে চাইল কলকাতা হাইকোর্ট বিচারপতি বিশ্বজিৎ বসুর নির্দেশ দিয়েছেন ডিএলএড নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের অবস্থান জানি জানিয়েলকামা জমা দিতে হবে প্রাথমিকে কোন প্রশিক্ষণ থাকলে যোগ্য বলে বিবেচনা করা হবে কেন দু সালে প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় ডিএলএড প্রার্থীরা সুযোগ পাবেন না সুপষ্ট জবাব দিতে হবে পর্ষদকে ডিসেম্বর মাসে এই মামলার পরবর্তী শুনানি হবে অর্থাৎ এর আগে সুপ্রিম কোর্ট জানিয়েছিল যে প্রাথমিক স্কুলে শিক্ষকতার চাকরিতে বিএড প্রশিক্ষণ সুযোগ পাবেন না প্রাথমিকের শিক্ষক পদে শুধুমাত্র সুযোগ পাবেন প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ পড়েন বিএড প্রশিক্ষণপ্রাপ্তরা আর এখানেই কিছু চাকরি প্রার্থী অন্যরকম সমস্যায় পড়েন সমস্যাটা কি সমস্যাটা হচ্ছে যে সুপ্রিম কোর্টের ওই রায় আসার আগেই পশ্চিমবঙ্গে দু হাজার সালের যে টেট এবং প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হয় ওই নিয়োগ প্রক্রিয়ায় প্রথমে পর্ষদ জানিয়েছিল যে বিএড অথবা ডিএলএড যে থাকলেই আবেদন যাবে সেই মতো অনেক করেছিলেন কিন্তু রায় আসার পর্ষদ আরো পরিষ্কারভাবে জানিয়ে দিলেন যে বিএড করা প্রার্থীরা শিক্ষক পদে সুযোগ পাবেন না কেন এমনটা হলো পর্ষদই জানেন যাই হোক দু হাজার সালের নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ পড়ে যায় বাদ দেওয়া হয় বিএডদের প্রশিক্ষণপ্রাপ্তদের অনেকেই দাবি করে তারা তো ডিএলএড কোর্স ভর্তি হয়েছেন চলতি বছর ওই সম্পূর্ণ নতুন করে তাদের আবেদন করার সুযোগ দিতে হবে জন্য করেছেন তারা যদি এই প্রার্থীদের আবেদনে সাড়া দেয়নি পর্ষদ শুভ্রাংশু পাঠক সহ কয়েকজন কলকাতা হাইকোর্টেরও দ্বারস্থ হন আদালতের আদালতে পর্ষদ জানায় পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই নাকি তারা এই কাজ করা হয়েছে কিংবা কাজ করেছেন বর্তমান রায় অনুযায়ী ডিএলএড গ্রাহ্য হাইকোর্টের পর্যবেক্ষণ এখন তারা ডিএলএড করছেন তারা সুযোগ পাবেন না এমন কিছু বলা হয়েছে ওই কোর্সে পড়ছেন এমন চাকরি প্রার্থী দু সালে বাইশ ঠেটে সুযোগ পাবেন কি না হলফ দিয়ে জানাতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে বন্ধুরা বুঝতেই পারলেন এই ছিল আজকে মূল আপডেট